সাধারণত নির্দিষ্ট সময় পেরোলে একজন রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়। কিন্তু এই অবসরে যাওয়ার পর কি কি সুবিধা পান তারা? রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ করেছেন কিংবা কমপক্ষে ৬ মাস দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তি রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতি মাসে সর্বশেষ যে বেতন পেতেন তার ৭৫% হারে মাসিক অবসর ভাতা পাবেন ইন্তেকালের আগ পর্যন্ত। দি প্রেসিডেন্টস অ্যাক্ট ১৯৭৫ অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি এ অবসর ভাতা পাবেন। আইনটিতে একজন সাবেক রাষ্ট্রপতি কি কি সুবিধা পাবেন তা বলা হয়েছে। অবসর ভাতা ছাড়াও বেশ কিছু সুযোগ সুবিধা পান সাবেক রাষ্ট্রপতি। আইন বলছে, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার আগে অন্য কোনো চাকরি বা পদ হতে অবসরে গিয়ে থাকলে তিনি ওই অবসর ভাতা এবং রাষ্ট্রপতির অবসর ভাতার মধ্যে যে কোনো একটি পাওয়ার যোগ্য হবেন। রাষ্ট্রপতি অবসর ভাতা গ্রহণ করে প্রয়াত হলে তার বিধবা স্ত্রী অথবা বিপত্নিক স্বামী তার প্রাপ্য অবসর ভাতার ২/৩ হারে মাসিক ভাতা পাবেন। অবসর ভাতা গ্রহণের প্রাধিকার অর্জন করা সাবেক কোনো রাষ্ট্রপতি অবসর ভাতার পরিবর্তে এককালীন অর্থ গ্রহণ করতে পারবেন। এজন্য তাকে প্রাধিকার অর্জনের তারিখ থেকে এক মাসের মধ্যে অবসর ভাতার পরিবর্তে আনুতোষিক গ্রহণের ইচ্ছার কথা জানাতে হবে। আনুতোষিকের পরিমাণ এক বছরের জন্য প্রদেয় অবসর ভাতার ততগুণ হবে যত বছর কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকবেন। রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকার সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে আংশিক বছরকে পুরো বছর হিসেবে গণনা করা হবে। আর কেউ যদি ৬ মাসের বেশি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকা অবস্থায় অথবা অবসর ভাতা না নিয়ে প্রয়াত হলে তিনি আনুতোষিক পাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন বলে গণ্য হবে। তখন আনুতোষিকের টাকা মনোনীত ব্যক্তি অথবা উত্তরাধিকারীরা পাবেন। আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী এবং একজন অ্যাটেন্ডেন্ট পাবেন। এর সাথে সাথে দাপ্তরিক ব্যয়ও পাবেন, যার মোট বাৎসরিক পরিমাণ সরকার নির্ধারণ করবে। সরকারি অনুষ্ঠানে যোগদানের জন্য বিনামূল্যে সরকারি যানবাহনের ব্যবস্থা, আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ পাবেন এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত এর বিল পরিশোধ থেকে অব্যাহতি দেবে। এছাড়া একজন মন্ত্রীর প্রাপ্য চিকিৎসা সুবিধার সমপরিমাণ চিকিৎসা সুবিধাদি পাবেন সাবেক রাষ্ট্রপতি। একটি কূটনৈতিক পাসপোর্টও পাবেন তিনি। আর দেশের ভেতর ভ্রমণকালে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধা পাবেন। তাদের স্ত্রী কিংবা ক্ষেত্রমতে তাদের স্বামী বিশেষ কূটনৈতিক পাসপোর্ট, দেশের ভেতরে সরকারি সার্কিট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধা এবং মন্ত্রীর প্রাপ্য চিকিৎসা সুবিধার সমপরিমাণ চিকিৎসা সুবিধা পাবেন। তবে একজন সাবেক রাষ্ট্রপতি কি কি কারণে অবসর ভাতা ও অন্যান্য সুবিধা নাও পেতে পারেন আইনটিতে সেটিও উল্লেখ রয়েছে। আর তা হল, রাষ্ট্রপতি পদে দায়িত্ব শেষে এমন কোনো দপ্তর, আসন, পদ বা মর্যাদায় দায়িত্ব পালন করে নির্ধারিত তহবিল থেকে বেতন বা অন্য কোনো সুবিধা পেলে রাষ্ট্রপতির অবসর ভাতা ও অন্যান্য সুবিধা পাওয়া যাবে না। অবসর ভাতার প্রাধিকার পাওয়ার পর আদালতের মাধ্যমে নৈতিক স্থলনজনিত কোনো অপরাধের দায়ে দণ্ডিত হলেও এসব সুবিধা পাওয়া যাবে না। এছাড়া অসাংবিধানিক পন্থায় বা অবৈধ উপায়ে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছেন বলে উচ্চ আদালত ঘোষণা করলেও সাবেক কোনো রাষ্ট্রপতি আইন অনুযায়ী এ সকল সুবিধা পাবেন না। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতির মাসিক বেতন ১,২০,০০০ টাকা। কেউ এই বেতন নিয়ে দায়িত্ব পালন শেষে অবসরে গেলে তার অবসর ভাতার পরিমাণ দাঁড়াবে ৯০,০০০ টাকা।